এই যে দেখেন এই যে এই সমস্যাগুলো কেটে ওঠার জন্যে আমি অনেকবার ওষুধ দিলাম খেতে আমি তো প্রায় তিনবার ওষুধ দিলাম কিন্তু ওষুধে তো আর কাজ হচ্ছে না ওষুধ তো এই যে দেখেন শীষ বের হয়েছে কিন্তু শীশে কিচ্ছু নেই একদম সাদা চিটা এটা অসংখ্য এরকম সবগুলোকে আমরা তো বোঝানো সম্ভব হচ্ছে না এই যে দেখেন দেখেন কী অবস্থা কত গুলা শেষ হয়ে গেছে আল্লাহ আমি তো শেষ গুলা কীভাবে পোষাবো বুঝতে পারছি না আমি তিন বিঘা আমি চাষ করেছি তো তিন বিঘাতে মনে করেন যে আমার কমসে কম পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ গেছে অলরেডি আমার আরও খরচ যাবে প্রায় পঞ্চাশ হাজার টাকা যায় দেখেন এই যে এগুলা এই যে দেখেন ভালো করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমার খরচ অলরেডি চলে গেছে আমাদের এখানে কাম কামলা একটা একজন লোকে কাজ করলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো তাদের মজুরি দিতে হয় তে আমি ওষুধ দিলাম একবার ওষুধ দিয়েছি এগারোশো টাকার আবার ওষুধ দিয়েছি সাড়ে সাতশো টাকা মোট কথা পাঁচশো সাতশো টাকার এক হাজার টাকার নিচে কোনো ওষুধ হয় না তারপরে যে ওষুধটা দেই ওই ওষুধের ভিড় ঢোল ওগুলো ভাড়া করে নিয়ে আসা লাগে এভাবে নিয়ে আসে এসে ওষুধ দেই এখন এগুলো তো আমি দেখলাম ভিতরে যারা কত কাটছে সেটা তো ভিতরে ক্ষেতের মধ্যে গেলাম না এখান থেকে যাটা দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সমস্যাগুলো সমাধান দেয় আর এই ফসল যেন আমাকে পোষায় দেয় তা নাহলে আমি এটা কোনোভাবেই পোষায় উঠতে পারবো না এই যে দেখেন আরও এগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে শুধু এ দেখেন শীষ সাদা হয়ে গেছে কিছু শীষ ভালো আছে অসংখ্য কয়টা দেখাবো মনে করেন যে বিশ্বাস করার মতো না ওই দেখা যায় ওই দূরে দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ কর আল্লাহ এখন তার মধ্যে তো ঘাস নিরানি দিছি কয়েকবার নিরানি কামলার দাম এই যে দেখেন এটা এটা নষ্ট হয়ে গেছে নিরানি কামলা একটার দাম চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা ময়লা নিলে ময়লা গামলা নিলে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম এরকম করে এখন এই যে দেখেন আরও কত এই যে দেখেন এই যে এই যে এইগুলো সব ধান কেটে ফেলেছে সময় তো খেতে আসা সম্ভব হয় না আজকে আসলাম আসার পরে একদিন পরপর বা জমিতে আসি বা একদিন প্রতিদিনই আসি সকালে হয়তো অতটা খেয়াল করা হয় না কিন্তু আজকে তো পুরোপুরি ধরা একবারে